stop me. নতুন সিস্টেমের ইউটিলাইজেশন চলছে আর এই তুলসী গাছটা নিয়ে না আমরা দিগদিশা খুঁজে পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা ওয়ার্ল্ড, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডেইলি ব্লগ। আবার একটা সুন্দর ঝকঝকে সকালে শুরু হয়ে গেছে আর এই সকালটা শুরু হয়েছে আমাদের নিজেদের ফ্ল্যাটে এতদিন পরে। এখনো যথেষ্ট মেসড আপ জিনিসপত্র, স্পেশালি কাপড় চোপড় সব তো একসাথে গেছে, হচ্ছে শুকুরোরও জায়গা নেই, তো এই জন্য চারিদিকে অথচ পড়ে আছে। কিন্তু এই যে মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে, আজকে হচ্ছে একটু একটু বাকি আছে, হচ্ছে সেটা হচ্ছে যে এই যে গ্লাসটা লাগিয়েছে এর সাইডে এখনো ফাঁকা আছে, ওখানে পুটি দিতে হবে। আর হচ্ছে এখানে দুটো গ্লাস বসাবো, আমাদের রান্নাঘরের বেসিনের নিচ দিয়ে জল পড়ে সেটাও ঠিক করার কথা, পারবে করতে চাই না। আর আমাদের মডিউলার কিচেনের আবার নিচের যে স্ল্যাবটা ওটা বসছে না, কারণ এই টাইলস বসিয়ে ফ্লোরটা একটু উঁচু হয়ে গেছে, তো মাপতে হচ্ছে না, ওটা আবার কেটে বসাতে হবে, অনেক কাজ। বাপি ছাদে অনেক কিছু মেলে এসেছিল যেগুলোতে ক্লিপ লাগানো হয়নি, এখন আমি আর বাপি এখন দেখতে যাচ্ছি যে ওগুলো আদৌ জায়গায় আছে না, টাটা বাই বাই করে উঠতে উঠতে চলে গেছে। বুলু বুলুকে নিয়ে যাবো, আচ্ছা নিয়ে যাবো, না না বেল লাগবে, বেল লাগবে, ছাদে অন্য কেউ থাকলে এখন শীতকাল অনেকে ছাদে থাকে না। ও গিট্টু দিয়ে গেছে, হ্যাঁ এটা ভালো। মামা না না না, ওই ব্যাড বয় নো, আর হচ্ছে আমার ছেলেকে কোথায় বেঁধেছি, আমার ছেলেকে আবার একটু ছায়ায় বেঁধেছি কারণ প্রচন্ড রোদ্দু এইটাই। তুই আমার গরু বুঝলি বাবু, তোকে বাঁধে রাখছি আমার গরু। একদম আদর খাচ্ছে, আজকে কাজের কাজ কিচ্ছু হলো না, সাথে কাপড় ঝোলানোর একটা ব্যাপার হয়েছে, নিচে নেমে আসে আবার উপরে উঠে যায়। ও দিদি আমার কিছু ভিডিওতে কথা আসছে না, তোমার এই ডটডটডটডটই আসছে শুধু, দাঁড়াও এক সেকেন্ড, এই এই রড গুলোকে নিচে হচ্ছে এখান থেকে সিলিং এর সাথে ওই দিয়ে দেবে কাপড় না, মানে ওগুলো ওপর নিচে ওঠানো করে, যাই হোক যখন হবে তখন দেখাবো। তো ওটা এটারও সেটিং হয়নি, ওটাও ঝুলে আছে, এখানে একটা কাজ বসানো সেটাও হয়নি, মানে একটা আবার এই কাজগুলো সেট করা হয়নি, তো এখানে সব শোপিস গুলো রয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা। আর এদিকে বাপি আছে অন্য ডিউটিতে, গাদা গাদা কাঁচা হচ্ছে আর ছাদে মেলা হচ্ছে। তো বাপির সাথে বিকালবেলা আবার ছাদে উঠছিলাম কাপড় নামানোর জন্য, ইতিমধ্যে বাপি অনেকবার ছাদে গেছে এবং সব নামিয়েও ফেলেছে, অল্প কয়টাই বাকি ছিল। তো কোমরটা ছুঁয়ে দেখছিলাম যে ভালো করে শুকিয়েছে কিনা, বাপি এত সুন্দর জায়গায় দড়িটা টাঙিয়েছে এখানে যে একদম শেষবেলা পর্যন্ত এখানে রোদ্দুর থাকে। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি জানার পর থেকে তো যখনই সুযোগ পায় তখনই রোদ্দুর লাগায়, গায়ে তো শীতকালে রোদ্দুর লাগলে ভালোই লাগে, জাস্ট মুখে যখন রোদ্দুর পড়ে তখন একটু ইরিটেটিং ফিল হয়। আর এই তুলসী গাছটা নিয়ে না আমরা দিগদিশা খুঁজে পাচ্ছি না, সুভাষ বাড়ি থেকে এই তুলসী গাছটা নিয়ে এসেছে, এটাতে মাটিটা হচ্ছে আঠালো মাটি, তারপর আবার টবে নিচে নেই ফুটো, এবার জল দিলে জল দাঁড়িয়ে যাচ্ছে, বাপি এই টবটা নিয়ে ছাদে একবার রাখে একবার সিঁড়িতে রাখে, কিছুতেই ভেবে পায় না যে কি করে গাছটা একটু ভালো থাকবে। সন্ধ্যার পর আবার দুজন মিস্ত্রি এসেছিল পেন্ডিং কাজগুলো করার জন্য, সবগুলো কমপ্লিট হয়নি কিন্তু কিছুটা কাজ ওরা করে দিয়ে যায়। আর এদিকে মা বাপি অ্যাপেলু এই রুমে, অ্যাপেলু তো ল্যাব খাচ্ছে, বাপি আই থিঙ্ক তাস খেলছিল আর মা আরিয়া দেখছিল। তো আমি আর মা আজকে আবার এদের ফ্ল্যাটে এসেছি, ওই যে বলেছিলাম না বস্কিউটো লিকুইড ফুরিয়ে গেছে,
তো ওটা রাখতে এসেছিলাম। নতুন সিস্টেমের ইউটিলাইজেশন চলছে, তো মার জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস আমি কিনে রেখেছিলাম, তো তখন সেদিন বের করে দিচ্ছিলাম। মা তখন ব্যাগ গোছাচ্ছিল, কারণ দেখতে দেখতেই আবার তাদের ফেরার দিন এসে গেছে। তো খুব মন খারাপ লাগছিল, অনেকদিন আমার মা বাপই ছিল, তো চলে গেলে আবার কবে আসবে সেটা ভেবে খুব মন খারাপ লাগছিল। তো আজকের ব্লগটা খুব ছোট্ট হলো, যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আশা করি কিছুদিনের মধ্যে কোয়ালিটির ব্লগস তোমাদের সামনে আনতে পারবো। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।